চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল। পরীক্ষায় নকল করে পাশ করেছিলাম, আজকে যখন সার্টিফিকেটটা হাতে পেলাম, হাতে নিয়ে দেখি সার্টিফিকেটটা নকল। আসলে আমি তো নকল করে পাশ করতে চাইনি, আমাকে নকল করা শিখিয়েছে আমার স্কুলের এক আর্টের টিচার। আমাকে একদিন ডেকে নিয়ে বলল, রনি এই যে গরুটা দেখছিস, এই গরুটা দেখে হুবহু খাতায় আঁক। তারপর থেকেই তো দেখে দেখে আঁকি আর দেখে দেখেই লিখি। এই যে হাতে নকল সার্টিফিকেট, কিন্তু একটা খাঁটি প্রেম খুঁজতে খুঁজতে জীবনটাই মাটি করে ফেললাম। খাঁটি প্রেম কোথায় পাবো? খেয়াল করে দেখবেন কিছু কিছু মেয়ের হাতের নখ নকল, চোখের পাপড়ি নকল, কারো কারো চুল নকল, কারো কারো মেকআপ করে ফেসটাই নকল। অথচ সে কিনা একটা খাঁটি ছেলে খুঁজছে। এই যে যারা নকল তারাও খাঁটি জিনিস চায়। আমাদের এই টক মিষ্টি ঝাল অনুষ্ঠান দেখেও তো কতজন নকল করে এরকম অনুষ্ঠান বানাতে চেয়েছে, কিন্তু পারছে কোথায়? কারণ আমার মতো আসল উপস্থাপক তারা তো আর পাচ্ছে না। এই যে নকল নিয়ে এত কথা বলছি, নকল আসলে কি? এখানে ওখানে আশেপাশে ডানে বামে উপরে নিচে চলিতে ফিরিতে চক্ষু দ্বারা অবলোকন করিয়া কিংবা হাত দ্বারা স্পর্শ করিয়া অথবা বুদ্ধি দ্বারা বিবেচনাপূর্বক যে ব্যক্তি বা বস্তুকে আসল বলিয়া ঠাহর করিতে গেলে ঠোকর খাইতে হয়, উহাই হইল নকল। প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ, নকল ডিরেক্টরের পরিচালনায় আসল উপস্থাপকের উপস্থাপনায় খাঁটি মানের টক মিষ্টি ঝালে আসল নকল পর্বে আজ প্রমাণ করে ছাড়ব কে আসল আর কে নকল।